ওয়েলকাম টু আরএসএইচ এডুকেয়ার। আজকে আমাদের বাংলা পেডাগজির যে এমসিকিউস সিরিজ শুরু করেছি তার টপিক ভাষা শিক্ষায় ব্যাকরণের ভূমিকা। এই ভাষা শিক্ষা ব্যাকরণের ভূমিকা তার যে ডেসক্রিপটিভ তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডিটেলস দেখে নিও। আজকে আমরা এর ওপরে যা যা এমসিকিউ সম্ভাব্য আসতে পারে বা এর আগে এসেছে, অর্থাৎ এই টপিকের ওপর থেকে যা যা প্রশ্ন হয় বা বিভিন্ন পরীক্ষায় আসতে পারে বা এর আগেও এসেছে, সেগুলো সম্পর্কে আমরা একে একে ডিসকাস করব। তো আমাদের প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে রামমোহনের লেখা বাংলা ব্যাকরণের প্রকাশকাল কবে? তবে হ্যাঁ, ক্লাস শুরু করার আগে কয়েকটা জিনিস বলে রাখি যে আমি যেখানে ডেসক্রিপশন পড়েছি সেখানে কিন্তু আমি শুধুমাত্র ব্যাকরণকে কিভাবে প্রয়োগ করা যায়, কিভাবে শেখানো যায় শিক্ষার্থীদের ক্ষেত্রে কী কী, অর্থাৎ তার যে পেডাগজিক্যাল যে জিনিসগুলো সেগুলো দেখিয়েছি। কিন্তু আমি যখন এমসিকিউ করাবো সেখানে কিন্তু তার সেগুলি ছাড়াও কিন্তু আরও আনুষঙ্গিক, অর্থাৎ যেখান থেকে কোয়েশ্চেন এসে থাকে বা আসতে পারে সেরকম কিছু কোয়েশ্চেন। যেমন প্রথমে যে কোয়েশ্চেনটি করাচ্ছি যে রামমোহনের লেখা বাংলা ব্যাকরণের প্রকাশকাল কবে, এগুলো কিন্তু আমার যে ডেসক্রিপটিভ যে ক্লাস করানো আছে সেগুলো কিন্তু এখানে নেই, এগুলো কিন্তু আলাদাভাবে কালেকশন করা। কারণ অনেক সময় দেখা গেছে যে এখান থেকে কোয়েশ্চেন আসে, তো এটা যে শুধুমাত্র যারা বাংলা অর্থাৎ সিটের বা টেটের এক্সাম দিচ্ছ তা না, এছাড়া যারা বাংলা সাবজেক্ট নিয়ে যারা পড়ছো তাদেরও আশা করছি কিছু না কিছু হেল্প হবে। এছাড়া যারা কি বলবো, যারা ধরো বাংলা এমনি বাংলা নিয়ে পড়াশোনা করছো বা বাংলা সাবজেক্ট যাদের আছে, বা এছাড়াও যারা বাংলা ব্যাকরণের উপরে কিছু জানতে চাও, সেক্ষেত্রেও কিন্তু তাদেরও কিন্তু অনেক ক্ষেত্রে উপকার হবে। তো সেই জন্যই সব রকম একটা মিক্সচার তৈরি করে, অর্থাৎ সব দিক বিচার করে বা এর যাতে একটা সার্বিক একটা উপকার তুলে ধরতে পারি, সেটা তার একটা চেষ্টা মাত্র আমি করেছি। তবে সেক্ষেত্রে আর একটা জিনিসও তোমাদের কাছে বলার আছে, সেটা কি আমি যে তোমাদের যাতে হেল্প হয় বা তোমাদের সব দিক থেকে তোমাদের যেসব রিকোয়ারমেন্ট আছে সেগুলো যতটা সম্ভব পারি ফুলফিল করার চেষ্টা করছি। তো তোমরা যদি তোমাদের দিক থেকেও সামান্য কিছু রেসপন্স করো তাহলে খুব ভালো, তাহলে আমি একটু কাজের এনার্জি পাই। অর্থাৎ যদি একটু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করো। যারা চ্যানেলে বিশেষ করে যারা নতুন তারা যদি সাবস্ক্রাইব করো তাহলে আরও ভালো হয়। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। এগুলো বলার এটাই কারণ, কারণ হয়তো অনেকে ডেসক্রিপশন যে ডেসক্রিপটিভ যেগুলো আছে তার সাথে এমসিকিউ এর অনেক কিছু অমিল থাকলে তখন মনে হতেই পারে তো কিছু নেই, তো সেই জন্য কিছু এক্সট্রা ইনফরমেশান অর্থাৎ ডেসক্রিপশানে যেটা দেওয়া ছিল ডেসক্রিপটিভে যেটা আছে তার তুলনায় এমসিকিউতে কিন্তু আরও অনেক বেশি ইনফরমেশান আছে। তো আজকের যেটা প্রথম প্রশ্ন তার সঠিক উত্তর হবে, অর্থাৎ যে চারটে অপশান আছে 1820, 1830, 1833 এবং 1837, এর সঠিক উত্তর হবে 1833 খ্রিস্টাব্দ। নেক্সট কোয়েশ্চেন, রাজেন্দ্রলাল মিত্র লিখিত বাংলা ব্যাকরণের নাম কী? ব্যাকরণ চর্চা, ব্যাকরণ প্রবেশ, ব্যাকরণ পরিচয়, ব্যাকরণ সোপান। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে ব্যাকরণ প্রবেশ, অর্থাৎ অপশান বি বা খ এখানে যেটি আছে। নেক্সট, গ্রামার ইজ দ্য প্র্যাকটিক্যাল অ্যানালিসিস অফ এ ল্যাঙ্গুয়েজ ইজ অ্যানাটমি, এই উক্তিটি কার? সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এরিক পার্টিচ, এইচ সুইট, মোহাম্মদ শহীদুল্লাহ। তো ইংলিশে কোটেশান দেখে স্বাভাবিকভাবে আমাদের আপামর দৃষ্টিতে একটা মাথায় আসে যে যদি ধরো কারোর এরকম অনেক সময় হয়ে থাকে, এরম তা বলে কখনোই না যে কোনো বাঙালি ব্যক্তি ইংলিশে কোটেশান দিতে পারবেন না, তা আপামর দৃষ্টিতে যদি ধরো আমাদের কারোর কিছু মনে না থাকে বা কোনো একটা উত্তর সম্বন্ধে কোনো কিছু আইডিয়া না থাকে, আমরা একটা গেস করে নিই যেহেতু ইংলিশে কোটেশান আছে তা হয়তো এখানে উপস্থিত মানে এখানে অপশানের মধ্যে যে দুটো ইংলিশ নাম আছে তার মধ্যেই যে কোনো একটি হবে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে এইচ সুইট। নেক্সট কোয়েশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা শব্দের উপরে প্রথম যে বইটি তিনি রচনা করেছিলেন সেটির নাম কি? সেটি বাংলা শব্দ শব্দতত্ত্ব, বাংলা শব্দকথা, বাংলা শব্দ প্রসঙ্গ, বাংলা শব্দবিজ্ঞান। এক্ষেত্রে সঠিক উত্তর হবে বাংলা শব্দতত্ত্ব। নেক্সট কোয়েশ্চেন, সর্বপ্রথম বাংলা ব্যাকরণের অনুবাদ পর্তুগিজ ভাষায় কে অনুবাদ করেন? তো আমরা যারা ইতিহাস পড়েছি তারা দেখেছি যে ভারতবর্ষে বিভিন্ন বিদেশি অর্থাৎ ইউরোপীয় শক্তি এসেছিলো এবং তারা এখানকার ভারতীয় ভাষা শিখেছিল এবং সেক্ষেত্রে তারা বাংলা ব্যাকরণও দেখেছিল এবং সেই বাংলা ব্যাকরণের কী কী উপকারিতা বা সেটা থেকে তারা তাদের নিজস্ব ভাষায় বিভিন্ন গ্রামার
তৈরি করেছিল। তো সেক্ষেত্রে বাংলা ব্যাকরণের পর্তুগিজ ভাষায় প্রথম যিনি অনুবাদ করেন, অপশনগুলি হলো ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেট, মনোয়েল দা আসুমসাম, উইলিয়াম কেরি, ফেলিক্স কেরি। তো এর সঠিক উত্তর হবে মনোয়েল দা আসুমসাম। নামগুলো একটু খটর মটর লাগলো, তো বারবার পড়তে পড়তে বা শুনতে শুনতে কিন্তু এগুলো হয়ে যাবে। তো দু তিনবার ভালোভাবে শুনলেই আশা করছি অপশান দেখলে তোমাদের মনে পড়বে। নেক্সট, সুকুমার সেন রচিত বাংলা ব্যাকরণ বইটির নাম কি? ভাষার ইতিবৃত্ত, বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা ভাষার ইতিহাস, বাংলা ভাষা পরিক্রমা। এক্ষেত্রে সঠিক উত্তর হবে ভাষার ইতিবৃত্ত। তো এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যে সুকুমার সেন, সুনীতি কুমার চট্টোপাধ্যায় এইসব যে ভাষাতত্ত্ববিদ আছে, এনাদের নাম কিন্তু যারা বিশেষ করে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছে তারা কিন্তু বিশেষভাবে পরিচিত, এবং তাদের কাছে আশা করছি যে বইগুলোর নাম বলছি সেগুলোও কিন্তু তারা কম বেশি জেনে থাকবে বা হয়তো অনেকে পড়েও থাকবে। তো সেই জন্যই বারবার বলছি যে আমি পেডাগজির সঙ্গে সঙ্গে যখন আমি ডেসক্রিপটিভ পড়েছি তখন শুধুমাত্র পেডাগজি রিলেটেড যেগুলো আছে সেগুলো পড়েছি, কিন্তু এমসিকিউ কভার করার সময় আমি চেষ্টা করছি যে পেডাগজির সঙ্গে সঙ্গে তার রিলেটেডও যদি কিছু এক্সট্রা ইনফরমেশন তোমাদের জন্য দেওয়া যায় তাহলে আশা করছি তোমাদের উপকার হবে। নেক্সট, বাংলা ভাষার জন্য একটি ব্যাকরণ প্রয়োজন, এটি প্রথম কারা উপলব্ধি করেন? এদেশের মনীষীরা, অন্য দেশের মনীষীরা, এদেশে আগত বিদেশিরা, না এদেশে ভাষাতত্ত্ববিদরা? সঠিক উত্তর হবে এদেশে আগত বিদেশিরা। নেক্সট, ব্যাকরণ শিক্ষার মূল উদ্দেশ্য কি? ব্যাকরণের নিয়ম নীতি সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করানো, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ব্যাকরণের মূল বিষয় অধিগত করানো, বিভিন্ন সূত্র মুখস্থ করানো, না ব্যাকরণ সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়া? এর সঠিক উত্তর হবে ব্যাকরণ সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়া। নেক্সট, আরোহী পদ্ধতিতে প্রথমে কি হয়? প্রথমে উদাহরণ দেওয়া হয়, প্রথমে সূত্র দেওয়া হয়, কোনো উদাহরণ দেওয়া হয় না, সূত্রগুলি আলোচনা করা হয়? এর সঠিক উত্তর হবে প্রথমে উদাহরণ দেওয়া হয়। নেক্সট, অবরোহী পদ্ধতি শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য নয় কেন? এটি ব্যাকরণের বিভিন্ন সূত্রের দ্বারা ভারাক্রান্ত, এটি ব্যাকরণ পঠন পাঠনকে আকর্ষণ করে না, এটি উদাহরণের প্রয়োগকে অধিক গুরুত্ব দেয়, এটি বিশেষ জটিলতায় পূর্ণ। এর সঠিক উত্তর হবে এটি ব্যাকরণের বিভিন্ন সূত্র দ্বারা ভারাক্রান্ত। ব্যাকরণ শেখাবার শ্রেষ্ঠ পদ্ধতি কী? সূত্র পদ্ধতি, আলোচনা পদ্ধতি, অবরোহী পদ্ধতি, আরোহী পদ্ধতি? তো সঠিক উত্তর হবে আলোচনা পদ্ধতি। এবার প্রশ্ন আসতে পারে, যারা ধরো চ্যানেলে নতুন বা আগের যেগুলো ডেসক্রিপটিভ পড়েছি সেগুলো দেখোনি, তাহলে সেখানে সূত্র পদ্ধতি, আলোচনা পদ্ধতি, অবরোহী পদ্ধতি, আরোহী পদ্ধতি প্রত্যেকটি পদ্ধতি কিন্তু ডিটেলসে আলোচনা করা আছে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিই। FCA প্রযুক্তি বলতে কি বোঝায়? ফরমেটিভ কারেকশনাল অ্যাপ্রোচ, ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, ফাংশনাল করেক্টিভ অ্যাপ্রোচ, ফিগারেটিভ কম্প্রিহেনশন অ্যাপ্রোচ? এক্ষেত্রে সঠিক উত্তর হবে ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। FCA এর পিছনে কার্যকরী যে তত্ত্বটি আজ কাজ করছে সেটি কি? অতি দ্রুত সংযোগ স্থাপনের ক্ষেত্রে এটি একটি উৎকৃষ্ট পদ্ধতি, অধিক নিয়ম নীতির গুরুত্ব আরও, বেশি মাত্রায় ব্যাকরণ নির্ভর এবং ব্যাকরণ নির্ভর নয়? ক্ষেত্রে সঠিক উত্তর হবে অতি দ্রুত সংযোগ স্থাপনের ক্ষেত্রে এটি একটি উৎকৃষ্ট পদ্ধতি। নেক্সট, আরোহী পদ্ধতিতে কিভাবে কাজ করা হয় বা ধরো আরোহী পদ্ধতি কিভাবে কাজ করে? এটি বিশেষ থেকে সাধারণের দিকে যায়, ভাষায় ব্যাকরণের অনুসরণ করে, ব্যাকরণ পাঠকে আনন্দহীন করে, স্মরণের উপর নির্ভরশীল। সঠিক উত্তর আমরা আরোহী পদ্ধতিতে কী দেখেছি, যে আরোহী পদ্ধতিতে বিশেষ থেকে সাধারণের দিকে যায়, আর অবরোহী পদ্ধতিতে ঠিক এর উল্টো অর্থাৎ বিপরীত, সাধারণ থেকে বিশেষের দিকে যায়। নেক্সট, বিশ্লেষণ পদ্ধতিতে কী হয়? সূত্রগুলিকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করা হয়, সূত্রগুলিকে মুখস্থ করানো হয়, উদাহরণগুলিকে মুখস্থ করানো হয়, সূত্র ও উদাহরণগুলিকে মুখস্থ করানো হয়।
লেখাটা সঠিক উত্তর হবে বিশ্লেষণ, মানে বোঝাই যাচ্ছে যে বারবার বিশ্লেষণ করা, তাহলে এর উত্তর হবে ক। নেক্সট, ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের প্রধান উপযোগিতা কী? আমরা যে ব্যাকরণ শিক্ষা দিচ্ছি বা শিক্ষা গ্রহণ করছি তার উপযোগিতা কী, তার উপযোগিতা কী? অপশানগুলো দেখে নিই। উদাহরণসহ সূত্রগুলি অনুধাবন ও প্রয়োগ করা, পাঠ্যক্রমের সঙ্গে মিলিয়ে ব্যাকরণ শিক্ষা করা, সূত্রগুলি মুখস্থ করা, ব্যাকরণে ব্যবহারিক প্রয়োগ শিক্ষা করা। এর সঠিক অপশান হলো উদাহরণসহ সূত্রগুলি অনুধাবন করা এবং তার প্রয়োগ করা। এর আগেও যখন আমি ডেসক্রিপটিভ করিয়েছি তখন আমি বলেছি যে শুধুমাত্র সূত্র মুখস্থ করিয়ে তার উদাহরণগুলো বললে হবে না, সূত্রগুলিকে কীভাবে কাজ করছে, সেগুলিকে কীভাবে প্রয়োগ করে তার উদাহরণগুলি তৈরি করা হচ্ছে, সেগুলো যখন শিক্ষার্থীরা বুঝতে পারবে এবং তারা নিজেরা সেই সূত্রগুলিকে প্রয়োগ করে নিজেরা উদাহরণ তৈরি করতে পারবে বা তারা যে সূত্রগুলি শিখছে সেগুলির বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ তারা যখন করতে পারবে, তখনই কিন্তু ব্যাকরণের সঠিক শিক্ষা হবে। নেক্সট কোয়েশ্চন, ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে কোন বিষয়ের ওপরে সাধারণত নজর দিতে হবে? নির্ভুল ও দক্ষতার সঙ্গে ভাষা প্রয়োগ, ব্যাকরণের সূত্রগুলি শেখানো, সূত্রস্থ উদাহরণ অধিগত করানো, ভালোভাবে সূত্রগুলিকে বুঝিয়ে দেওয়া। ক্ষেত্রে সঠিক উত্তর হবে নির্ভুল ও দক্ষতার সঙ্গে ভাষা প্রয়োগ। ভাষা যদি নির্ভুল ও দক্ষতার সঙ্গে প্রয়োগ হয় তাহলেই পরবর্তীগুলো অটোমেটিক্যালি হবে। তাহলে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ভাষা প্রয়োগ। নেক্সট, কোনো শিক্ষার্থী যদি বানান ভুল করে তাহলে সেক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনি কি করবেন বা আপনার দায়িত্ব কি হবে? ফার্স্টেই যেটা আছে অপশানগুলো আমরা দেখে নেব যে তাকে বকাবকি শুরু করবেন। নেক্সট, ভুল বানান কেটে সঠিক বানান লিখবেন, বানানের কোথায় কি ভুল হয়েছে সেটি তাকে বুঝিয়ে দেবেন নাকি একেবারে এড়িয়ে যাবেন। লেখার সঠিক উত্তর হলো বানানের কোথায় কি ভুল হয়েছে সেটা তাকে বুঝিয়ে দেবেন। নেক্সট, ভাষার উদ্দেশ্য কি? সাহিত্যের সৌন্দর্যকে নষ্ট করা, শিক্ষার্থীদের সাহিত্য পাঠে নিরুৎসাহ করা, সাহিত্য পাঠের পথকে সুগম করা, শুধু ব্যাকরণ শিক্ষা দেওয়া। ক্ষেত্রের সঠিক উত্তর হলো সাহিত্য পাঠের পথকে সুগম করা। নেক্সট, ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট মেজার্স অফ হিউম্যান ইন্টারকোর্স। সরি, এখানে একটা স্পেলিং মিস্টেক আছে। ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট মেজার্স অফ হিউম্যান ইন্টারকোর্স, অর্থাৎ ভাষা হলো মানুষের নিজেদের মধ্যে ভাব বিনিময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন। এই কথাটি কার বা এই কথার বক্তাকে, লেনিন, মার্ক্স, স্টালিন না চমস্কি? সঠিক উত্তর হবে লেনিন। নেক্সট, ব্যাকরণ শিক্ষার ফলে ছাত্ররা সঠিকভাবে ভাষার ব্যবহার করতে পারে, ভালোভাবে গান গাইতে পারে, উপযুক্তভাবে ভাষার ব্যবহার করতে পারে, ভালোভাবে আবৃত্তি করে। এটা তো খুবই সহজ উত্তর। এর সঠিক উত্তর হবে ভালোভাবে ভাষার ব্যবহার করতে পারে। নেক্সট, ব্যাকরণ শিক্ষায় সিদ্ধান্ত বা সূত্র পদ্ধতির বৈশিষ্ট্য কী? সূত্রগুলি মুখস্থ করা, সূত্রগুলিকে ব্যাখ্যা করা, আগে সূত্র ব্যাখ্যা করে পরে উদাহরণ দেওয়া, সূত্র ও উদাহরণ মুখস্থ করানো। এর সঠিক উত্তর হবে সূত্র ও উদাহরণ মুখস্থ করানো। অর্থাৎ চিরাচরিত আমরা ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে যেটা দেখি যে সূত্রগুলো মুখস্থ করিয়ে তার যে রিলেটেড যে উদাহরণগুলো আছে সেগুলো মুখস্থ করানো, সেটাই হচ্ছে সূত্র পদ্ধতি বা সিদ্ধান্ত পদ্ধতির বৈশিষ্ট্য, যেটা এর আগেও আমরা যখন ডেসক্রিপটিভ করেছি তখন সেখানে আমরা আলোচনা করেছি। নেক্সট, অবরোহী পদ্ধতির বৈশিষ্ট্য কী? আগে সূত্র পরে উদাহরণ, আগে উদাহরণ পরে সূত্র, শুধু নিয়মগুলি জানানো হয়, শুধু উদাহরণগুলি জানানো হয়। এক্ষেত্রে উত্তর হবে আগে সূত্র পরে উদাহরণ, অর্থাৎ কি ঠিক আরোহী পদ্ধতিতে যা হয় তার বিপরীত ঠিক অবরোহী পদ্ধতিতে হয়। নেক্সট, আরোহী পদ্ধতিতে কী হয়? প্রথমে উদাহরণ দেওয়া হয়, প্রথমে সূত্র দেওয়া হয়, কোনো উদাহরণ দেওয়া হয় না, শুধু সূত্র আলোচিত হয়। তাহলে এখানে কী হবে? অবরোহী পদ্ধতিতে যা দেখলাম, প্রথমে সূত্র পরে উদাহরণ, তাহলে এখানে প্রথমে উদাহরণ। নেক্সট, আরোহী পদ্ধতিটি মনোবিজ্ঞানসম্মত তার কারণ কী? এটি অজানা থেকে জানা যায়, এটি বিমূর্ত থেকে মূর্তের দিকে যায়,
এটি জানা থেকে অজানায় যায় নাকি বিশেষ থেকে সাধারণের দিকে যায়? তাহলে সঠিক উত্তর হবে এটি জানা থেকে অজানায় যায়। নেক্সট, অবরোহী পদ্ধতি তরুণ শিক্ষার্থীর পক্ষে প্রযুক্ত নয়, কারণ কি? এটি বেশি বিজ্ঞান নির্ভর, এতে উদাহরণের প্রয়োগ বেশি, এটি ছাত্রদের স্মৃতিশক্তির উপর নির্ভর করে, শুধুমাত্র সূত্র আলোচিত হয়। এর সঠিক উত্তর হবে এটি ছাত্রদের স্মৃতিশক্তির উপর নির্ভর করে। নেক্সট, কোন পদ্ধতি তর্ক বিজ্ঞানের ডিডাকটিভ লজিক অনুসারে পরিকল্পিত? তো ডিডাকটিভ লজিক কি, ইন্ডাকটিভ লজিক কি, এগুলো কি আরোহী পদ্ধতি এবং অবরোহী পদ্ধতিকেই ঘুরিয়ে বলা হচ্ছে? তাহলে তর্ক যেমন আমরা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আরোহী পদ্ধতি অবরোহী পদ্ধতি দেখছি, তো সেই হিসেবে কিন্তু তর্ক বিজ্ঞানেও এরকম ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ লজিক আছে। তো সেই তর্ক বিজ্ঞানে ডিডাকটিভ লজিক কোন পরিকল্পনা দ্বারা তৈরি সেটা এখানে বলা হয়েছে। ডিডাকটিভ অ্যাপ্রোচ, ইন্ডাকটিভ অ্যাপ্রোচ, অ্যানালিটিক অ্যাপ্রোচ, ল্যাঙ্গুয়েজ ইউজ অ্যাপ্রোচ। তো যেহেতু এখানে ডিডাকটিভ রয়েছে তাহলে অবশ্যই এটা হবে ডিডাকটিভ অ্যাপ্রোচ, কারণ ডিডাকটিভের জন্য তো আর ইন্ডাকটিভ অ্যাপ্রোচ হতে পারে না, ডিডাকটিভ অ্যাপ্রোচই হবে। নেক্সট, শিক্ষার্থীর বাচনিক ধারণাকে সুস্পষ্ট করার জন্য কিসের প্রয়োজন? ব্যাকরণ জ্ঞানের প্রয়োজন, ছন্দ জানার প্রয়োজন, ভাষা জ্ঞানের প্রয়োজন, শব্দ ভাণ্ডার বৃদ্ধির প্রয়োজন। ব্যাকরণ জানলে তো ভালো হয়, কিন্তু সবার প্রথমে যেটা জানার দরকার সেটা হচ্ছে কিন্তু ভাষার জ্ঞানের প্রয়োজন। ভাষা বৃদ্ধি হলে তবে শব্দ ভাণ্ডার বৃদ্ধি পাবে, শব্দ ভাণ্ডারের সঙ্গে সঙ্গে ছন্দ আসবে এবং তারপরে ব্যাকরণ আসবে। তাহলে মূল জিনিস কি, সেটা হচ্ছে ভাষা। নেক্সট, ভাষা শিক্ষার সহায়ক হিসেবে ব্যাকরণের ভূমিকা কি? শিক্ষার্থীরা ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগ করতে পারবে, শিক্ষার্থীরা ভাষাকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে পারবে, বানান ভুলের হাত থেকে রক্ষা পেতে পারবে এবং সবকটি ঠিক, অর্থাৎ উপরে যে তিনটে বলা হলো সেই সবকটি ঠিক কোনটি? তো এক্ষেত্রে উত্তর হবে সবকটি ঠিক, কারণ ভাষা ব্যাকরণের ভূমিকা কি, ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগ করা, ভাষার যে অবক্ষয় অর্থাৎ অবনতি হচ্ছে সেটিকে উন্নতি করা এবং বানান ভুলের হাত থেকে রক্ষা করা, এই সবকটাই কিন্তু ব্যাকরণের উদ্দেশ্য। নেক্সট, বাংলা পাঠ্যপুস্তকের ব্যাকরণের যে অংশ রয়েছে সেটি শিক্ষক বা শিক্ষিকা কখন পড়াবে? ব্যাকরণের ক্লাসে পাঠ্য বিষয় পড়ানোর সময় পাঠ্য বিষয়ের ব্যাকরণ জানার দরকারই নেই, এটা তো একদমই হবে না বোঝা যাচ্ছে, তাহলে অবশ্যই জানা দরকার। তাহলে এই দুটো তো, তিন নম্বরটা তো হচ্ছে না, তাহলে পড়ে রইল কি, ব্যাকরণের ক্লাসে আর পাঠ্য বিষয় পড়ানোর সময় অবশ্যই জানা দরকার কি দরকার নেই এখানে নেই, তাহলে এই দুটোর মধ্যে কোনটা হবে? তাহলে এর সঠিক উত্তর হবে ব্যাকরণের ক্লাসে। নেক্সট, যথাযথ ব্যাকরণ শিক্ষার প্রয়োজন বলতে কী বোঝায় বা কেন প্রয়োজন? ঠিকভাবে বলতে পারার জন্য, ঠিকভাবে লিখতে পারার জন্য, ঠিকভাবে পড়তে পারার জন্য, নাকি সবকটি ঠিক? ব্যাকরণের শুধু একটা উদ্দেশ্য থাকে না যে লেখা শেখানো হবে, বলা শেখানো হবে বা পড়া শেখানো হবে, ব্যাকরণের উদ্দেশ্য ভাষার সর্বাঙ্গীণ বিকাশ, তাহলে তার মধ্যে লিখতে পারা, বলতে পারা, পড়তে পারা সব দিক হতে হবে, তাহলে এখানে উত্তর হবে সর্বাঙ্গীণ বিকাশ বলতে সবকটি ঠিক। নেক্সট, কোনো ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগ করতে হলে কী জানার প্রয়োজন? ওই ভাষার শব্দ ভাণ্ডার, ওই ভাষার অভিধান, ওই ভাষার নানা বই, নাকি ওই ভাষার ব্যাকরণ? শব্দ ভাণ্ডার জানলে শুদ্ধভাবে প্রয়োগ করা যায় না, অভিধান বা ডিকশনারি পড়ে তো স্বাভাবিকভাবে কোনো ভাষা জানলে না, সেখানে আমি শব্দ জানতে পারছি কিন্তু ভাষা তো জানাতে পারছি না, নানা বই পড়ে কিছুটা দক্ষ হওয়া যায় বা কিছুটা জানা যায় কিন্তু শুদ্ধ অর্থাৎ পারফেক্ট সেটা তো হচ্ছে না, তাহলে সেটা হতে হয় কিসের দ্বারা? ব্যাকরণের দ্বারা। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি, ওই ভাষার ব্যাকরণ। এই হলো এই যে আমরা টপিক অর্থাৎ রোল বাংলা ভাষা শিক্ষায় ব্যাকরণের যে ভূমিকা থেকে যে ধরনের কোয়েশ্চেন সাধারণত আসতে পারে বা এর আগে এসেছে সেগুলোকে আমি তোমাদের মোটামুটি কভার করলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো, আর এই সিরিজে যার চ্যানেলে যারা নতুন এসেছো
তারা এই সিরিজের প্রত্যেকটি ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের যদি কোনো টপিকে ডিটেলসে ক্লাস করানো থাকে বা কোনো তোমাদের সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও।